ওকে, আজকে আবারও একটা নতুন স্বপ্ন পূরণ করতে চলে এসেছি। আমি ফোন কিনি, এটা কিনি, যেটা কিনি ইউটিউবের টাকায়, টোটালি তোমাদের কাছে আমি শেয়ার করি সব কিছু। আর এই এসিটা কিনছি আমি, জামাইবাবু দুইজন মিলে। জামাইবাবু কিছু টাকা দিচ্ছে আর আমি কিছু টাকা দিয়ে এসিটা কেনা হচ্ছে। না কেন, এবং যাই স্বপ্ন, ছোট ছোট স্বপ্ন পূরণ করি না কেন, আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকেও একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে চলে এসেছি। আমি এখন রয়েছি 11 নম্বর গেট খসলাতে, বারাসাতেই। এখানে এসছি আজকে এসি কিনতে, ঠিক আছে? তো যা পরিমাণে গরম পড়েছিল, আজ এখনও গরম পড়ছে। তো সারাদিন মা বাইরে কষ্ট করে কাজ করে যখন বাড়ি আসে না, মানে ওই কষ্ট, ঠিক আছে? ভাবলাম একটা এসি নিয়ে নিই, টাকা পয়সা জমিয়েছি, যা প্রমোশন করেছিলাম ভিডিও, তো সমস্ত টাকা পয়সা এক জায়গায় করেছি। এক জায়গায় করে টাকা পয়সাগুলো জমিয়ে আজকে খসলাতে চলে এসেছি এসি কিনতে। দারুণ খুশি আমি। আর আমার সাথে আজকে এসছে দিদি জামাইবু। তো মায়ের আসার কথা ছিল সামনে পুজো বলে, আর 3-4 দিন বাদেই পুজো শুরু, অলরেডি মহালার পরের দিন, আজকে 3 তারিখ। আজকে এসছি আমি এসি কিনতে, তো ওই কারণে দোকান বন্ধ নেই, মায়ের ছুটি নেই, আমি দিদি আর জামাইবু এসছি। জামাইবু আর দিদি ওইদিকে দেখছে এসি, আর আমি এদিকে হালকা পাতলা একটু ব্লগ বানাচ্ছি। সমস্ত কোম্পানি এসি রয়েছে, হিটাচি রয়েছে, স্যামসাং, ওয়ার্লপুল, গোদরেজ, আরও বিভিন্ন কোম্পানি রয়েছে। তো এই যে দিদি এদিকে রয়েছে, হেলমেট নিয়ে দাঁড়িয়েছে, কেমন লাগছে বল? ভালো লাগছে, খুশি তো? দেখা যাক, এবার সমস্ত কিছু পছন্দ টছন্দ করবি তো? হ্যাঁ, তারপরে ডিসাইড। A few moments later. গতকালকে এসি কিনতে এসেছিলাম কিছু কারণের জন্য, এসি দেখে চলে গেছিলাম। আজকে আমি আর জামাইবু এসেছি, জামাইবু আসছে। বিরাটি মোড়ে বৃষ্টিতে আটকে আছে, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে চারিদিকে পুজোর গান বাজনা। আজকে পঞ্চমী, ঠিক আছে? আজকে পঞ্চমীর দিন এসি কিনতে এসেছি। আমি খসলার অপোজিটে দাঁড়িয়ে আছি, আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে দাঁড়িয়ে আছি। হালকা কমেছে, জামাইবু এলেই যাবো আমি আর জামাইবু মিলে। ফাইনালি এখানে প্রসেসিং সমস্ত কিছু ডান হয়ে গেল, এদিকে জামাইবু টাকা দিচ্ছে। এসি নিয়ে ফাইনালি ডান, এখন উপরে যাবো, একবার দেখাবো তোমাদেরকে, দেখিয়ে বাড়ি চলে যাবো 12 তারিখে। এরা এখান থেকে ডেলিভারি দেবে। ফাইনালি গতদিন এসি দেখতে এসেছিলাম দিদি জামাইবু আমি মিলে, তো আজকে আমি আর জামাইবু এসেছি নিতে। তো ফাইনালি নেওয়া ডান হয়ে গেল, এখন ক্যাশ কাউন্টারে টাকা পে করছে। উপরে যাবো, একটু থামেলের জন্য ছবি তুলবো, অ্যান্ড তোমাদেরকে আরেকবার দেখাবো। আর 12 তারিখে ডেলিভারি দেবে, এখন পুজো বলে ডেলিভারিটা বন্ধ আছে, আজকে 8 তারিখ, ওই 4 দিন বাদেই ডেলিভারি দিয়ে দেবে। একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলাম, আমি যাই কিনি তাই তোমাদের সাথে শেয়ার করি সবসময়, যাই কিছু কিনি না কেন। এসি কিনলাম, সেটাও একটা ব্লগ বানালাম। তোমরা অনেকে বলো যে জামাইবুকে ভিডিওতে দেখাও তোমার জিজুকে, তো জামাইবু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই বলে দেখাই না, ও যে দাঁড়িয়ে আছে পেছনে, ঠিক আছে? লজ্জা পাই বলে আর আমি নিই না, ঠিক আছে? ফাইনালি ডান, ভোল্টাসের 5-স্টার এসি নিয়েছি। তো কোম্পানি নিয়ে একটু ডাউট ছিল, হিটাচি নেবো কি ভোল্টাস নেবো কি, তারপরে আরও অনেক কোম্পানি ছিল। তো আমার নেওয়ার কথা ছিল স্যামসাং, নাই হিটাচি, নাই ভোল্টাস, নাই প্যারাসোনিক। ফাইনালি লাস্টে ভোল্টাস নিলাম, দিদিরও পছন্দ হয়েছে, জামাইবুরও পছন্দ হয়েছে। এই যে 5-স্টার, কালকে ডেলিভারি দেবে, এই সরি 8 তারিখে, আজকে 8 তারিখ, 12 তারিখে ডেলিভারি দেবে। আমি আনন্দের চোটে, এক্সাইটেড চোটে কথা গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কেমন লাগলো তোমরা জানিও, এরকম ছোটো ছোটো স্বপ্ন পূরণ করতে বেশ ভালো লাগে। আর যাই কিনে না কেন আমি তোমাদের সামনে শেয়ার করি, সেটা নিয়ে একটা ব্লগ বানাই। এখন একটু এসির দাম কম বলে এখন নিয়েছি, অনেকে বলতে পারো আকাশে এখন নিলে কেন, তো এসির দামটা একটু কম, 2-3 হাজার কম মানে অনেক। আর আরামের সময় এই এসির দাম হয়ে যাবে 50,000 টাকা, তো এখন সেটা যদি 40,000-এ হয় তো আমার 10,000 টাকা তো সেভ হচ্ছে, তাই না? তো তাই কারণেই এখন নেয়া, পুজোর সময় নেয়া ডান। আর ইউটিউবের টাকায় এরকম কিছু জিনিস স্বপ্ন পূরণ করতে বেশ ভালো লাগে। আমি যা প্রমোশন করেছিলাম, যা ইউটিউব থেকে টাকা কাজ করে টাকা কামিয়েছিলাম, সব কিছু আমি গুছিয়ে রেখেছিলাম, বিশেষ করে প্রমোশনগুলো যেগুলো করেছিলাম সেগুলোর টাকা গুছিয়ে রেখে ফাইনালি এসি নিয়ে স্বপ্ন পূরণ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ফাইনালি এসি চলে এসছে বাড়ির সামনে ডেলিভারি দিতে, মাঠের এখানে এসছে গাড়ি, বাড়িতে ওনারা আজকে ডেলিভারি করে যাবে, আর হয়তো কালকে কোম্পানি থেকে এসে সেট করে দিয়ে যাবে। ফাইনালি এখানে চলে এসছে কোম্পানি থেকে ডেলিভারি দিতে। কোনটা? এটা তো, এই যে ফাইনালি এসে, চলো। ও ফাইনালি চলে এলো, কতটা কষ্ট করে নিয়ে এলাম। যেহেতু আমাদের গলিতে ওই সাইডে পুজো হচ্ছে, তো গাড়িটা ঢুকতে পারছি না, এই কারণে আমাদের পেছন সাইড থেকে সেটাকে ঢোকাতে হলো। ওই সাইডে স্টেচ করেছে রাস্তার পরে মেশিং, এটা হয়তো কালকে লাগাবে, আজকে কোম্পানি থেকে ডেলিভারি দিয়েছে। যেহেতু গতকালকে 10ই গেছে, তো তার কারণে কোম্পানি বন্ধ ছিল, আজকে ডেলিভারি দিয়েছে, কালকে কোম্পানি থেকে এসে এসি লাগিয়ে দেবে। এসির লাইন টাইনও করা হয়ে গেছে, এসি চলে এসছে। A few moments later. Finally, এখন এসি লাগাতে এসছে, ওই দেয়ালটা এসি লাগাবে, আর ম্যাশিংটা থাকবে এই দেয়ালে, বাইরেটা, ভেতরের ম্যাশিংটা এখানে থাকবে, যেহেতু এসির পয়েন্টটা ওখানে করা হয়েছে। ও ওয়াও, নতুন এসি আনবক্সিং বলছি ওই। Thank you.
সেটিং করছে তার ঠাক, তারপরে এসিটা ওখানে ওখানে লাইন করা হয়ে আছে, তারপরে সেটিং করার পরে ওখানে সেটিংটা করে দেবে। ফাইনালি এই বসে গেল এসি, এতদিনের অপেক্ষা। বাইরের পোর্শনটাই এসির ম্যাশিং লেগে গেছে, এই সাইডটাই লাগিয়েছি, এবার চালিয়ে এখন টেস্ট করার পালা। আর হ্যাঁ, এই এসিটা কিন্তু আমি আর জামাইবাবু মিলে কিনেছি, মানে জামাইবাবু, শালাবাবু, জামাইবাবু দুজন মিলে কিন্তু এসিটা কিনেছে। ফাইনালি এসি লেগে গেছে, আর এদিকে একদম উনিশে দিয়ে ঘর একদম চিল ঠান্ডা হয়ে গেছে, যাকে বললেই চলে, ঘর একদম ঠান্ডা। কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না, এরকম ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে জাস্ট দারুণ লাগে। এই জাস্ট এতক্ষণ কাজ করছিলাম, ঘরটা এলোমেলো অগোছানো ছিল ঘরটা, তো ঘরটর গুছিয়ে দেন তারপরে ভিডিওটা করছি। ঘর তো একদম বলতে গেলে এখন সিমলা মানালি আছে, ঠিক আছে, এরপরে কাশ্মীর করতে গেলে জাস্ট ষোলো তো দিয়ে দেবো, কাশ্মীর হয়ে যাবে আরামসে। এই ঘর দারুণ লাগে, দারুণ। মা এরকম কাজ করে কষ্ট করে যখন গরমে বাড়ি আসতো না, খুব, আর আমাদের এই ঘরটাই প্রচুর গরম পড়ে গরমের সময়, তোমরা জানো যে কেমন 40-41 ডিগ্রি গরম পড়ে প্রতি বছরই। তো এসি হয়ে গেল, আর এখন এসিটা নিয়েছি কারণ হচ্ছে 10,000 টাকা কম মানে আমার কাছে অনেক, কারণ এই এসি যদি আমি গরমকালে নিতাম তাহলে 55,000-55,000 টাকা পড়তো, যেটা এখন পড়েছে 40,000 বা 41,000, সেটা গরমের সময় পড়তো 55,000-এর ওপরে, ঠিক আছে। তো 10,000 টাকা সেভ মানে আমার কাছে অনেক, ওই কারণে এসিটা এখনই নিয়া, যাই হোক পুজোর সময় নিয়েছি, খুব খুব খুশি হচ্ছি। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, কারণ তোমরা সাপোর্ট ভালোবাসা দিচ্ছ বলেই আজ আমি এই জায়গায়, আরও ভবিষ্যতে সামনে আরও অনেক জায়গায় এগিয়ে যাব, ঠিক আছে। হয়তো সময়টা একটু খারাপ যাচ্ছে এখন, রিচটা একটু ডাউন আছে, ভিউজ সেরকমভাবে হয়তো পাচ্ছি না যেই ভিউজ আমার পাওয়ার কথা, বাট ঠিক আছে, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, অবশ্যই ভিউজ আবার চ্যানেল রিচ ফিরে আসবে, আবার ভিউজ বাড়বে। কোনো জিনিসের প্রতি তুমি যদি লেগে থাকো না, চেষ্টা চালিয়ে যাও, সেই জিনিস তুমি সাকসেস পাবে, সেটা আজ না হলে কাল, হয়তো একটু সময় লাগবে। আর এই খারাপ সময়গুলো না আসা জীবনে খুবই দরকার, কারণ খারাপ সময় যদি জীবনে না আসে তাহলে খারাপ সময় সেই শিক্ষাগুলো পাবে না, এই খারাপ সময় শিক্ষাগুলো হওয়াটাও জীবনে দরকার। জীবনে প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে পদে জীবন আমাকে শিখিয়েছে যে কীভাবে সব কিছুর সাথে মেনটেন করে চলতে হয়, সব কিছু কীভাবে লড়াই করে সব কিছুর সাথে চলতে হয়। তো এটাই বলবো, আজ হয়তো একটু খারাপ সময় যাচ্ছে, এই খারাপ সময়ের মধ্যে থেকেও এই ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করছি। ওকে হয়তো কমেন্ট করে বলো আকাশদা ভিউজ আসছে না, 1,00,000 কবে হবে, 1,00,000 হবে, 1,00,000 হবে, যখন হবে তখন হতেই থাকবে, হয়তো এখন রিচ ডাউন, হয়তো সময়টা এখন খারাপ যাচ্ছে, বাট সময় বেশি দিন খারাপ থাকবে না আমার। খুব তাড়াতাড়ি নিজের স্বপ্ন, নিজের আরও একটা স্বপ্ন আছে, বিশাল বড় স্বপ্ন, সেই স্বপ্নটাও পূরণ করতে খুব তাড়াতাড়ি যাব। আর আমি না মানে কিছু পূরণ না করা পর্যন্ত আমি কারোর সাথে বলতে পছন্দ করি না, এটা ছোটোবেলা থেকেই। আমি যদি কিছু কিনি সেটাও মনে মনে রেখে দিই, যখন সেই জিনিসটা পুরো হাতে পেয়ে যাই তারপরে আমি মানুষজনকে জানাই, তাহলে কি হয় তারাও একটা সারপ্রাইজ পায় আমার পক্ষ থেকে, আমিও তাদেরকে একটা সারপ্রাইজ দিতে পারি। আর আমি এই জিনিসটা খুবই ছোটোবেলা থেকে মেনটেন করি, আমি এবং আমার দিদিমাকেও পর্যন্ত আমি আমার স্বপ্নের কথা আমি বলি না, কারণ আমি সেই স্বপ্ন যতদিন না পূরণ করছি সেই স্বপ্নের কথা আমি কাউকে বলবো না। সেই স্বপ্ন যখন পূরণ করব তখন তোমরা এমনিতেই জানতে পারবে, দেখতে পেরে যাবে, আলাদা করে বলার কিচ্ছু থাকবে না। তো এটাই বলবো, ইংলিশে একটা কথা আছে, বিলিভ ইন ইউর সেলফ, ডোন্ট গিভ আপ। তো এই দুই একটা লাইন যখন দেখি না, তো তখন এমনিতেই মোটিভেশান পেয়ে যাই। আর যখনই আমি একটুখানি ডিমোটিভেট হয়ে পড়ি, আমার একটা বই রয়েছে যেই বইটা পড়ি, গৌরবদা দিয়েছে, সেই বইটা পড়ি, খুব ভালো একটা বই, মোটিভেশনে নিজেই নিজেকে মোটিভেট করি, দাদাকে ফোন করি, গৌরবদাকে, গৌরবদা সাথে কলে কথা বলি, দাদা আমাকে অনেক মোটিভেশান দেয়। সন্দীপ মাহেশ্বরী স্যারের ভিডিও দেখি যখনই মোটিভেশন আমার দরকার হয়, যখন একদম ডিমোটিভেট হয়ে পড়ি রাতে, আমার এখনও ফোনে ডাউনলোড করা আছে সন্দীপ স্যারের ভিডিওগুলো, অনেক অনেক কাজে। তো জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে না অনেক মানুষের টিপস কাজে লাগে, যেগুলো তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। মা এলে খুব খুশি হবে, মা এলে মা দিদির রিয়াকশন জাস্ট নেবো, তোমরা সেটা দেখো একটু। মা বাড়িতে এসেছে, চলো চলো চলো, দরজা খোলো, দরজা খোলো। কেমন লাগছে? খুব ভালো। এই এতদিনের গরম, এবার একটু গরম থেকে শান্তি পাওয়া যাবে নাকি, তাই তো? দারুণ লাগছে না এসিটা? সুন্দর লাগছে, উপরের প্লাস্টিকটা খুলিনি, ময়লা পড়ে যাবে, ধুলে এসি কভারটা এনে, না কোনো থাকলে অসুবিধা নেই, দারুণ লাগছে তো, খুশি, হ্যাপি। ভিডিও এডিট করছিলাম, এই যে আমার প্রিয় চানাচুর, এক বাটি চানাচুর নিয়ে বসেছিলাম, তাই তো? মাছটাকে তো বেশি খুশি হয়েছে দুই ভাই।